আসুন। আমাকে দিন। আপনার কি কখনো মনে হয়েছে যে আমরা আপনার নিজে হাতে তৈরি হলুদ বাড়ি দখল করতে চাই? মনে হয়েছে কখনো? দখল করার হলে তো অনেকদিন আগেই করতে পারতাম। চূর্ণি নিজেকে বা আমার ছেলেকে কোনোদিনও আপনার থেকে দূরে রাখেনি, তাও আপনি ভরসা করতে পারছেন না? কেন বলুন তো? না, আপনি ভয় না পেয়ে আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। প্রশ্ন করো মুক্তিদি, মনে যা আছে বলো না। আপনি 4 বছর হলো এখানে এসেছেন। আমার, আপনি জানেন না কি কি করতে পারে, আপনি জানেন না। জিপে দিয়েছিল, লাশগুলোকে ম্যানহোলের ভেতর ঢুকে দিয়েছিল, এখনো জোরে বাতাস দিলে পচা গ্যাস বেরোয়। আমি পুড়ে মরতে চাই না, আমি পুড়ে মরতে চাই না। আপনারা, আপনারা অন্য জায়গা থেকে এসেছেন, আবার ফিরে যাবেন। আপনারা চলে গেলে এই হলুদ বাড়ি আমাদের কি হবে? তা কি হবে বলুন তো। আমিও আপনার মতো কথার দামে বিশ্বাস করি না। তা আমি বিশ্বাস করি না একদম। আগামী মাসের 12 তারিখ থেকে দুর্গাপুজো শুরু, আর 21 দিন। আশা করছি 3 হপ্তায় আপনার ভয়টা কেটে যাবে। এবারের বিজয়া দশমী আপনার মনের মতো হবে, কথা দিন। মারিন ভাই, কি হয়েছে? শঙ্কর মুক্তিকে খুঁজছে, কি করা যাবে দেখছি। তাই একটু বাইরে আসতে হবে।